আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আন-নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাআলতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম عن البر والإثم قال البر حسن الخلق والإثم ما هاك في نفسك وكرهت أن يطلع عليه الناس أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم وقال عليه الصلاة والسلام إن المؤمن লায়ুদ্রিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাল কাঈমি সাঈম আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ আবারিক ওয়া সাল্লিম। এক সাহাবী হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চেয়েছেন যে নেক কি আর বদ কি। আনিল বিররি ওয়াল ইসমি, আল বিররু মানে পুণ্য, নেক ভালো কাজ, সৎ কাজ। ওয়াল ইসমু মানে গুনাহের কাজ, পাপের কাজ, অন্যায় কাজ। তো নেক কাজ কি আর অন্যায় কাজ কি এটা তিনি জানতে চেয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত না বলে সংক্ষেপে উত্তর দিয়ে দিলেন যে আল বিররু হুসনুল খুলুকি, সৎ কাজ হচ্ছে, পূর্ণতা হচ্ছে উত্তম চরিত্রের নাম। সুবহানাল্লাহ, সৎ কাজ হচ্ছে উত্তম চরিত্রের নাম। আল আর আল আল ইসমু অসৎ কাজ সম্পর্কে তিনি বলেছেন মা হাকা ফি নাফসিকা, ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা। আর অসৎ কাজ, গুনাহের কাজ সম্পর্কে নবীজি বলেছেন যে তোমার যেই কাজ করতে তোমার অন্তরে খটকা লাগে, অন্তর বাধা দেয়, মন বাধা দেয়, কিন্তু তাও তুমি করে ফেলো। মন বাধা দেয়, অন্তরে খটকা লাগে এবং তুমি এটা পছন্দ করো না, তুমি এটা পছন্দ করো না যে মানুষ এটা জেনে যাক। অর্থাৎ তুমি এটা অপছন্দ করো এই কাজটা, যে আমি এই কাজটা করলাম এটা মানুষ যেন জানুক, এটা তুমি পছন্দ করো না, এটা হচ্ছে অসৎ কাজ। আবার বলি, আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করা হলো অসৎ কাজ কি, তিনি বললেন মা হা কা ফি নাফসিকা, যেই কাজ করতে তোমার অন্তরে খটকা লাগে, বাধা দেয়। যেমন এই আপনি রাস্তা দিয়ে আসতেছেন গ্রামের দেশ, তো কোনো একটা গাছের মধ্যে ফল পেকে আছে, আম বা আনার বা পেয়ারা পেপে গ্রান বাইর হচ্ছে, আশপাশ কেউ নাই। এখন লোভ বলতেছে যে নিয়ে আসো, কেউ তো দেখে না, আনো খাও, বাচ্চাদেরকে খাওয়াও। কিন্তু ভিতরে আরেকটা জিনিস আছে, ওই মন বলতেছে যে আরে কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছেন, যিনি এই ফল গাছটা লাগাইলেন তার তো অনেক পরিশ্রম, অনেক খরচ, অনেক আশা ভরসা নিয়ে আছে, ফল হবে, খাবে, বিক্রি করবে, আর আমি যদি ফলগুলো নিয়ে আসি তো কাজটা তো উচিত না। কিন্তু এরপরেও সে নিয়ে আসলো,
বা নিল না, এই যে মনের মধ্যে একটা বাধা সৃষ্টি হওয়া একটা কাজে, নবীজি বলেছেন এটাই অন্যায় কাজ। এবং এই ফলটা গোপনে সে নিয়ে আসলে এখন কেউ জানুক এটা কি সে পছন্দ করে না। তো নবীজি বলেছেন আইয়াত্তল অকারিহিতা আইয়াত্তলিয়া আলাইহিন্নাস, যে মানুষ এটা জেনে যাক এটা তুমি পছন্দও করো না, এটাই হচ্ছে সার, এটাই হচ্ছে অন্যায় কাজ, এটাই হচ্ছে গুনাহের কাজ। তো নেকের কাজের ক্ষেত্রে নবীজি বলেছেন যে আল বিররু হুসনুল খুলুকি, উত্তম চরিত্রের নামই হচ্ছে পূর্ণতা, উত্তম চরিত্রের নামই হচ্ছে নেক কাজ। এই প্রাসঙ্গিক আরেকটা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাল মুমিনা লা ইউদ্রিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাল কাঈমি সাঈম, যে একজন মুমিন, একজন মুমিন আল্লাহ পাকের প্রতি তার ঈমান আছে, তো তার নেক আমল কতটুকু, সে যে সারা রাত তাহাজ্জুদ পড়ে এমনও না, সারা জীবন রোজা রাখে এমনও না, দিন রাত ২৪ ঘন্টা তসবিহ তাহলিল জিকির আজকার, প্রত্যেক বছর হজ উমরা বিভিন্ন দিনই কাজে তিনি লিপ্ত, এরকমও না কি যে তিনি মুমিন, আল্লাহ পাকের প্রতি তার বিশ্বাস, পাশাপাশি সে ফরজগুলো আদায় করে, ওয়াজিবগুলো আদায় করে, সুন্নতে মুয়াক্কাদা আদায় করে, ফরজ ফরজ নামাজ আরও যে যে ফরজ আছে সেগুলো তিনি আদায় করেন, আর ওয়াজিব যেমন জুমার নামাজ, দাড়ি রাখা, ভিতরের নামাজ, এ ওয়াজিব, আর সুন্নতে মুয়াক্কাদা ইচ্ছা করে ছেড়ে দেয় না, যেমন জোহরের আগের চার রাকাত সুন্নত ইচ্ছা করে ছেড়ে দেয় না, এতটুকু হলেও সে অনেক বড়। এই ব্যক্তি নবীজি বলেন ইন্নাল মুমিনা লায়ুদ্রিকু বিহসনি খুলুকিহি, এই ব্যক্তি তার উত্তম চরিত্রের উসিলায়, তার উত্তম চরিত্রের কারণে যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা জীবন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা জীবন রোজা রেখে সে আল্লাহর দরবারে যতটুকু পুষবে, এই ব্যক্তি, এই মুমিন ব্যক্তি কেবলমাত্র উত্তম চরিত্রের দ্বারা এর চাইতে আরো উপরে চলে যাবে। উত্তম চরিত্র এমন জিনিসের নাম, সেই চরিত্র আজ কোথায়, সেই চরিত্র আজ কোথায়, শুধু বাবা মুখে দাড়ি আনলাম, মাথায় টুপি পরলাম আর পাঞ্জাবি পরলাম, আমি একটা কিছু হয়ে গেলাম, না, ইসলামের একটা বাহ্যিক দিক, একটা অভ্যন্তরীণ দিক, বাহ্যিক দিকের যেমন সংশোধন জরুরি, অভ্যন্তরীণ বিষয়গুলোরও সংশোধন জরুরি। এজন্য উত্তম চরিত্রের অধিকারী হওয়া, হ্যাঁ, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। নবীজি বলেছেন যে বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, নবীজি বলেছেন যে উত্তম চরিত্রকে পূর্ণতায় পোষণের জন্য, উত্তম চরিত্রকে পূর্ণতায় পোষণের জন্য আমি প্রেরিত হয়েছি, আমি এসেছি, দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে যেন আমি উত্তম চরিত্রের এই নমুনা পেশ করতে পারি আর মানুষকে এই পর্যায়ে পৌঁছাইতে পারি। সে উত্তম চরিত্র আজ কোথায়? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আপনি একটা কলা খেলেন, কলা খোসাটা হয়তো জানালা দিয়ে, দোকান বা বাসার জানালা দিয়ে ফেলে দিলেন, অথবা কলাটা খেয়ে রাস্তায় ফেলে দিলেন, আল্লাহর কসম আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকত, আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতেন, নবীজির সাচ্চা উম্মত হতেন, তো এইভাবে জানালা দিয়ে কলার খোসাটা ফেলতে পারতেন না, রাস্তার উপরে কলার খোসাটা ফেলতে পারতেন না,
কারণ এখানে অন্যের ক্ষতি আছে, হয়তো কেউ পিছলে খায়ে পড়বে, আর অন্যের আঙ্গিনায় ফেলে দিলে হয়তো এটা পচবে, দুর্গন্ধ হবে, হয়তোবা তার সন্তানেরা কলার খোসা দেখে মা বাবাকে যন্ত্রণা দিবে, কলা কিনে দাও, কলা কিনে দাও, সে গরিব মানুষ, কলা কিনে দেওয়ার তৌফিক তার নাই। আমাদের অতীত বুজুর্গানে দিন তো এমনও ছিলেন যে ফল খেয়ে ফলের খোসা লুকিয়ে রাখতেন, ফলের খোসা লুকিয়ে রাখতেন, কারণ আশপাশ গরিব মানুষ আছে, এই ফলের খোসা দেখে হয়তো গরিবেরা কষ্ট পাবে, গরিবের ছেলেরা কষ্ট পাবে, হায়রে তারা প্রতিদিন আপেল খায়, মালটা খায়, কমলা খায়, আর আমরা মাসেও একবার চোখে দেখি না। এতটুকু চিন্তা করতেন আমাদের হাক্কানি ওলামা ইকরাম। আজ কি হলাম আমরা, কোন পর্যায়ে পৌঁছলাম? ফকিরকে বিখ্যাত দেই আমরা, ফকিরকে সাহায্য তো করি, কিন্তু নিজেকে ছোট মনে করে ফকিরকে সাহায্য করি না, মনে করি যে আমি দাতা আর তুমি গ্রহীতা, আমি দিলাম আর তুমি নিলাম, নিচু চোখে ফকিরকে আমি ভিক্ষা দিলাম, আল্লাহর দরবারে সে নিচু না আমি নিচু, এটা তো কিয়ামতের ময়দানে প্রমাণ হবে। কখনোই ফকিরকে নিচু চোখে দেখার কোনো সুযোগ নাই। নবীজি বলেছেন, অনেক সময় ভিক্ষুক ভিক্ষা করতে আসে কিন্তু সে ভিক্ষুক না, ফকির ভিক্ষা করতে আসে সে ভিক্ষুক না, আল্লাহ পাক ওই ধনীকে, ওই ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে ফকির বানাইয়া তার কাছে পাঠান। দেখতে ফকির অসহায়, আপনার সামনে হাত পাতলো, ভাই 10টা টাকা একটু সাহায্য করেন, যা বেটা, পরীক্ষায় ফেল করলেন, হয়তো সে ভিক্ষুক না, এজন্য কোনো অসহায়, কোনো গরিব, কোনো দুঃখী, কোনো এতিম, কোনো গরিব মানুষকে, কোনো কর্মচারীকে, কোনো স্টাফকে, কোনো রিক্সাওয়ালাকে, কোনো ভ্যানওয়ালাকে নিচু চোখে দেখার কোনোই সুযোগ নাই। আল্লাহর কাছে কে বড় আল্লাহ পাকি ভালো জানেন, হতে পারে আপনিও ফকির হয়ে যেতে পারেন। এক কোটিপতি, নিজের চোখের দেখা কোটিপতি, বিশাল বড় কারখানা, অনেক বড় ব্যবসা। আমি একবার কোনো কারণে গিয়েছিলাম, কর্মচারী আর কর্মচারী, বিএফি উনি কোটি কোটি টাকার মালিক। তো গতকালকে শুনলাম এখন মাছ মেরে খায়, খেত খামারে কাজ করে আর মাছ মেরে খায়, মাছ টাছ ধরে, অথচ তার আন্ডারেই ছিল, তার অধীনস্থ ছিল শত শত স্টাফ। কোথায় সে ব্যবসা, কোথায় সে বাহাদুরি? বহু চেষ্টা করে তাকে তবলিগেও পাঠানো যায় নাই, বহু চেষ্টা করে তাকে এখানে আনার চেষ্টা করা হয়েছে যে কমলপুরে এসে একটা জুমা পড়ো, সম্ভব হয় নাই। কি দাপট, আজকে কোথায়, আজকে সেই দাপট কোথায়? অহংকার দেখাইতে নাই ভাই, নিজেকে বড় মনে করতে নাই, কোনো ক্ষেত্রেই না। কেউ আলেম হয়ে গেল এখন সে অহংকার দেখাবে, এলেম যাইতে কতক্ষণ? কেউ দিনদার নেককার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, ইবাদত বন্দেগী করে, দান সৎকা করে, বাহ্যিকভাবে তো দেখা যায় তিনি ভালো মানুষ, তার মধ্যে অসৎ কাজ প্রবেশ করতে তো আবার দেরি হয় না। আমার এই জায়গার এক মুসল্লি মাশাল্লাহ সব সময় আসে, নেককার মানুষ, নামাজি মানুষ, এবং যখনই আমি কোনো কালেকশন করি উনি আসেন, দিবেনই দিবেন দেয়, পরে হঠাৎ করে শুন, হঠাৎ আর আসে না, হঠাৎ আর আসে না, কী ব্যাপার কী ব্যাপার? খোঁজ খবর নিতে নিতে দেখি ওই সিসির সাথে লাগে গেছে, ওই গজবে তারে ধরছে, সিসি নামক, নামে তো সিসি, এই জালেমেরা এটার একটা ভালো নাম দিত, নাম দিছে সিসি সিসি,
ওই গজবে তারে ধরছে, সিসি নামক গজবে ধরছে, শেষ। আর কি নামাজ ভালো লাগবে? গাড়িতে দিতে হবে পেট্রোল, সিএনজি দিয়ে দিছে কেরোসিন তেল, গাড়ি কি চলবে? কেরোসিন তেলে গাড়ি চলবে? আপনার এই 3.5 হাত বডিতে তো আপনি হালাল দিবেন, আপনার স্ত্রীর মধ্যে হালাল দিবেন, সন্তানের মধ্যে হালাল তেল দিবেন, দিয়ে দিছেন হারাম। আর কি তারা মসজিদমুখী হবে? আর কি তারা নামাজি হবে? আর কি আলেম ওলামা আপনার কাছে ভালো লাগবে? বহু মানুষ এমন রয়েছে হতবাগা কপাল পোড়া, আলেমদেরকে দেখলে ঘৃণা করে, সমালোচনা করে, অপছন্দ করে, মসজিদের খাদেম মসজিদের মুয়াজ্জিনকে অপছন্দ করে, ঘৃণা করে, নিচু চোখে দেখে, ওয়াজ মাহফিল ভালো লাগে না, দিনের কাজ ভালো লাগে না, আসলে তার অন্তরটা নষ্ট হয়ে গেছে হারাম খাইতে খাইতে, হারাম ভক্ষণ করতে করতে, মানুষের উপর জুলুম করতে করতে, অবিচার করতে করতে, কালো টাকার মালিক হয়ে আত্মসাৎ করতে করতে, দেশের সম্পদ বিনষ্ট করতে করতে, তার ভিতরটা পচে গেছে, জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে। এজন্য ভালো মানুষ তার কাছে ভালো লাগে না। জ্বর হইলে, যদি জ্বর হয় তো এইদিকে তো স্টেশনের মিষ্টির কথা শুনি, তো স্টেশনের মিষ্টি আইনাও যদি খাওয়া, জ্বর হয়েছে, মজা বলবে নাকি বলবে তিতা? তিতা। সাপে কামড়াইলে আপনি যদি তাকে মধুও দেন, চিনিও দেন, তাও সে বলবে তিতা। কারণ কি? সে অসুস্থ, তার ভিতরের পার্টসগুলো সমস্যা হয়ে গেছে। তদ্রূপ হারাম জিনিস ভক্ষণের পর ভালো জিনিস আর ভালো লাগে না, ভালো মানুষ আর ভালো লাগে না, ভালো কাজ আর ভালো লাগে না। রাস্তা কি? রাস্তা হলো খুব হিম্মত করে, খুব সাহস করে তওবা করে ফেলা। আল্লাহর কসম যে হাজারো পাপে লিপ্ত, হাজারো পাপে লিপ্ত, পাপের কারণে তার চতুর্দিক থেকে অন্ধকার তাকে চেয়ে যাচ্ছে, যেদিকে তাকায় পেরেশানি, যেদিকে হাঁটে পেরেশানি, ঘুম আসে না, ভালো লাগে না, চিন্তা লাগ চিন্তা, এক কষ্ট, এক যন্ত্রণার মধ্যে যেই লোক বসবাস করে কেবলমাত্র পাপের কারণে, সেই বুঝে কত কষ্টে আমি আছি। আল্লাহর কসম, এই মুহূর্তে যদি এই লোক তওবা করে, আল্লাহ যা করছি ছেড়ে দিলাম, আল্লাহ আর করব না, আল্লাহ আর করব না, আল্লাহ আর করব না, ছেড়ে দিলাম, এই অশান্ত লোকের ভিতরে আল্লাহ পাক শান্তি দাখিল করে দিবেন। এই হাজারো পেরেশানির মধ্যে যে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আকাশ থেকে তার অন্তরাত্মার মধ্যে রহমত নাজিল করে দিবেন। আল্লাহ পাক বলেছেন যে যে মুমিন হবে, তওবা করবে, সৎ মানুষ হবে, আকাশ থেকে কোরআন আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন, তার অন্তর আত্মার মধ্যে আল্লাহ পাক সেভাবে রহমত নাজিল করবেন। চ্যালেঞ্জ আপনাদের সাথে, তওবা করে দেখুন। পাপের কাজ এখন, এখন পাপ থেকে তওবা করুন, এই জায়গায় বসে তওবা করুন। আপনার অন্তরটা যদি আনন্দে হিল্লুরিত না হয়, আপনি যদি আনন্দের জীবনে, সুখের জীবনে, বাস্তব জীবনে না আসেন, তাহলে আমি শাস্তি পেতে প্রস্তুত আছি। আমাকে এসে শাস্তি দিবেন, ধরবেন যে শান্তি তো পাইলাম না। বহু মানুষ কথা কথা বলে, আল্লাহ কি করলো, আমি লাখপতি ছিলাম, আল্লাহ কি করলো, আমি সুস্থ ছিলাম, আল্লাহ কি করলো, আল্লাহ আমার ব্যবসা এই করলো, আল্লাহ আমি সুস্থ ছিলাম, আমার এত অসুখ, আল্লাহ কি করলো, আমার ছেলের এই সমস্যা, আল্লাহ কি করলো, ব্যবসায় এই সমস্যা, আল্লাহ কি, আল্লাহ কি করছে, শয়তান। এরকম কথা বলা কুফুরি, কুফুরির পর্যায়ে চলে যায় সমস্ত কথা। আল্লাহ কি করলো, আল্লাহ কি করলো, তুমি আকাম কুকাম করো, তুমি পাপের কাজ করো, তুমি ব্যাংকের থেকে সুদ আনো, তুমি মানুষের উপর জুলুম করো, লোক খাটাইয়া স্টাফকে উপযুক্ত বেতন দাও না, জায়গায় জায়গায় তুমি জুলুম করো, তোমার উপর কি খোদার গজব পড়বে না? অবশ্যই গজব পড়বে। যত বড় লাট বাহাদুর হোক, যত বড় এমপি মন্ত্রী হোক, বাদশাহ হোক, সারা পৃথিবীর ইতিহাস তাকিয়ে দেখুন, যারাই জুলুম করেছে তাদের পতন একদিন না একদিন হয়েছে, হবেই হবে। ব্যক্তিগতভাবে হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, বিশ্বের মোড়ল হোক,
তোদের উপর গজব আসবে যদি তোরা মানুষের উপর জুলুম করিস, যদি তোরা দেশের সম্পদ নষ্ট করিস, যদি তোরা সুদে ঘুষে জীবন সাজিয়ে ফেলিস, তোদের রক্ষা নাই। আল্লাহ পাক ছাড় দেন, আল্লাহ পাক ছাড় দিবেন, আল্লাহ পাক সুযোগ দেন, আল্লাহ পাক সুযোগ দিবেন, তবে ছেড়ে দিবেন না। এই ক্ষেত্রে আল্লাহ পাকের দুই নীতি। এক নীতি হলো যে লাগামহীনভাবে কেউ পাপের কাজ করে যাচ্ছে, লাগামহীনভাবে অন্যায় কাজ করে যাচ্ছে, লাগামহীনভাবে জুলুম করে যাচ্ছে, আল্লাহ পাক ধরেন না, এক প্রকার। দ্বিতীয় প্রকার হলো কিছু মানুষ এমন আছে একটু অন্যায় কাজ করলে আল্লাহ পাক ধরে ফেলেন, সপ্তাহখানিক 15 দিন কোনো পাপের কাজ করছে আল্লাহ ধরে ফেলেন, এই অসুখ হয়ে যায়, এই সমস্যা হয়ে যায়। দুই রকমের লোক বুঝতে হবে। প্রথম যে লোক আল্লাহ যারা একদম ধরেনি না, তারে একসাথে ধরবেন, তারে একসাথে ধরবেন, ফেরাউনের মতো, নমরুদের মতো, হামান আর কামান আবু জাহেলের মতো একসাথে ধরবেন, একসাথে সব শেষ করে দিবেন। আর যে পাপ কাজ করে কিন্তু ধরেন আবার ছাড়েন, ধরেন আবার ছাড়েন, আল্লাহ পাক তার সুযোগ দিতেছেন, হয়তো তার কোনো ভালো কাজ আছে, হয়তো তার কোনো ভালো কাজ আছে, একটু ভালো করে মন্দ করে, অথবা তার প্রতি কাহারও দোয়া আছে, মা বাবার দোয়া আছে, কোনো আলেমের দোয়া আছে, কোনো গরিব মিসকিনের দোয়া আছে, যার কারণে একসাথে ধরেন না, একটু ধরে আবার ছাড়া দেন, একটু ধরে আবার ছাড়া দেন, আশা যেন ওই লোকটা ফিরে আসে, উদ্দেশ্য যেন ওই লোকটা ফিরে আসে। আল্লাহ পাক জাল্লা জালালো আমাদেরকে সহি বোঝ দান করেন। আমার ব্যবসায়ী ভাইরা অন্যায় পথে অগ্রসর হয়ে হাজার কামাবেন, লাখ কামাবেন, কোটি কামাবেন, হাজার কোটি কামাবেন, আল্লাহর জন্য এক সেকেন্ড লাগবে না আপনার হাজার কোটিকে শেষ করে দিতে, এক সেকেন্ড লাগবে না। বুড়া হয়ে যাবে নাকাম কুকাম করতে করতে, চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, মুখ পেকে যাবে, ব্রু পেকে যাবে, মাজা কোমর নিচু হয়ে যাবে, কামাইতে কামাইতে ব্যাংকের থেকে এমনে হেমনে বহু কামাইছেন, আপনার চোখের সামনে আপনার সম্পদ শেষ হবে, মনে রাখবেন, কাজে আসবে না, কাজে আসবে না। হয় আপনার চোখের সামনে সম্পদ শেষ হবে দুইভাবে, এক যেটা এখন চলতেছে, ছেলে মেয়ে গলার মধ্যে ছুরি ধইরা সব লিখে নিয়ে যায়, এক, অথবা যেই কোনোভাবে আপনি দেউলিয়ে হয়ে যাবেন, অথবা এমন অসুখ হবে আপনার, একটা ইঞ্জেকশনের দাম 20 লাখ, একটা ইঞ্জেকশনের দাম 50 লাখ, কত আর কামাইছেন, সপ্তাহে দিতে হয় ইঞ্জেকশন একটা, হয়তো এইভাবে শেষ হয়ে যাবে, অথবা আপনার মৃত্যুর পর আপনার এই সম্পদ থাকবে না। যত কোটিপতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, খবর নিয়ে দেখেন কয়জনের সম্পদ ঠিক আছে, দেখবেন বেশিরভাগ কোটিপতিদের সম্পদ শেষ নাই, বাগবাটোয়ারা হয়ে যায়, লুণ্ঠন হয়ে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়, অন্যায় পথে হাঁটতে নাই, রক্ষা নাই, অন্যায় কোনো রক্ষা নাই। বাংলা ভাষায় প্রবাদে বলে, পাপ বাপকে ছাড়ে না, বলে না, পাপ বাপকে ছাড়ে না, বাপ মানে পিতা আর কি, পাপ বাপকে ছাড়ে না। আসুন বাবা তওবা করি, একটু সুখে থাকি, একটু শান্তিতে থাকি, আল্লাহমুখী হই, আল্লাহর হই, আল্লাহমুখী হই, আল্লাহর হই, সেই পবিত্র জায়গায় একবার ঘুরে আসি। মক্কায় পা রাখলে বাবা মনটা নরম হয়ে যায়, মদিনায় রাসূলের রওজার পাশে গেলে পাথরওয়ালা দিল যাদের তাদের চোখেও পানি চলে আসে, কাবার সামনে গিয়ে কেউ চোখের পানি ধরে রাখতে পারে না, ওই ওই পবিত্র জায়গা থেকে ঘুরে আসি। কত জায়গায় আমরা যাই যেখানে নারী পুরুষ গান বাজনা করে, লাফালাফি করে, সেখানে যাই, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, একটু ভেবে দেখুন যে সেখানে যাওয়ার দ্বারা আমার কি লাভ হলো, কি পাইলাম, হ্যাঁ লাভ হইলো, কি পাইলাম, কি একটা মরা মানুষ, হয়তো সে পাগল আসিল, হয়তো সে পাগল ছিল,
হয়তো সে মদ করছিল, বিশেষ করে যাদের মাজার করা হয় এরা বেশি পাগলই, ল্যাংটা থাকতো অথবা মদকর থাকতো অথবা গাঁজাখোর থাকতো। এই বৈরবের যতগুলো মাজার একটা একটা করে লিস্টি করেন, বৈরবের যতগুলো মাজার একটা একটা করে লিস্টি করেন, দেখবেন 95%ই পাবেন মদকর, গাঁজাখোর, হারামখোর, ল্যাংটা, পাগল, ছাগল, অনেকে কুত্তারে কবরের ভিতরে ঢুকাইয়া মাজার করে ফেলায়, কুত্তারে মাইরা ওইখানে মাজার করে ফেলায়, যাইয়া দেখেন, খবর নেন, চ্যালেঞ্জ করেন, একটা একটা করে হিসাব করেন, যাদের কাছে যান তারা কয়জন নামাজে ছিল, কয়জন হজ করেছিল, কয়জনের কোরআন সহি শুদ্ধ ছিল, একজনেরও কোরআন সহি শুদ্ধ নয়, যাদের মাজারে আপনারা যান, একজনও সুরা পাতিয়া সহি শুদ্ধ করে পড়তে পারে না, আমাদের জানা আছে এগুলো। আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুলে যাইতাম তো পাগলা হোসেন বলে তো নোয়াখালীর ভাষা হেরে বলে হাগলা হোসেন। তো যেদিন সে রাস্তায় দাঁড়াইবে সেদিন আর কেউ স্কুলে যাবে না, কোনো সময় ল্যাংটা থাকে, হাতে লাঠি একটা থাকে, দেয় দৌড় আনি পোলাবান দেয় দৌড়। এই আমি সাইকেল করে সাইকেল চালাইয়া যাইতাম, আয়সা হাওয়া ছাড়া দিত, কে হাওয়া ছাড়ছে, পাগলা হোসেনে হাওয়া ছাড়া দিছে, পাগল মানুষ এখন কি করবো, দোকানে কেউ পুরি টুরি বানাইয়া রাখে না, পুরি টুরি এই পুরি লইয়া দৌড় মারব বা দাঁড়ায় দাঁড়ায় খাইব। আবার সে ওই বংশীয় তো কেউ মারে না, বাড়ির লোকের শক্তি বেশি, কেউ মারে না, যা ইচ্ছা সে তা করে, দাঁড়াইয়া মেয়েরা যায় দাঁড়াইয়া প্রস্তাব করে দিব, এরকম করে প্রসিদ্ধ লোক। যাক সে পরে মারা গেল, বাপরে বাপ কি কারবার শুরু হয়ে গেল, কবর টবর দিয়া বিল্ডিং টিল্ডিং করিয়া পতাকা টতাকা লাগাইয়া বড় বড় সুলওয়ালা পাগলা কতগুলো রে বাঁড়া করে আইনা, বেড়ি আইনা, বেড়া আইনা, ঢোল তবলা বাজাইয়া ওরস করে, গরু আনে, লাখ 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 টাকার ইনকাম। এটা কি বাস্তব না অবাস্তব? এই শেষ জামানায় এসে আপনারা শিক্ষিত মানুষ, আপনারা শিক্ষিত মানুষ শেষ জামানায় এসে এটার নামে ইবাদত, রাসূল এটা শিক্ষা দিয়েছেন, মন্ত্রীরাও পর্যন্ত, এই যে গুলিস্তান যে কি কি মাজার, গোলাপশাহ মাজার, মন্ত্রীরাও পর্যন্ত সেখানে যায়। একজন মন্ত্রী আপনি কত বড়, আপনার জ্ঞান না থাকলে কি আপনি মন্ত্রী হয়েছেন, আপনি শিক্ষিত না হলে কি আপনি মন্ত্রী হয়েছেন, কোথায় আপনি আপনার শিক্ষাকে খাটাইলেন? একটা পাগল এখানে পড়ে থাকতো গুলিস্তানে, ল্যাংটা পড়ে থাকতো গোলাপশাহ, পুরা ল্যাংটা, পুরা পাগল, পুরা মাতাল। এখানে একটা মসজিদ ছিল, সরকার রাস্তা বড় করবে এ কারণে মসজিদ সরাইছে, মসজিদ ভালো করে বড় করে দিছে, কিন্তু এই শয়তানের কবরটা সরাই নাই, এটা রাস্তার মধ্যখানে রেখে দিছে। এখানে এই মদ খায়, গাঁজা খায়, মহিলারা নাচে, টাকা দেয়, একটাও একক তো নামাজ পড়ে না যারা এখানে ঘুরে গেলে, একটাও না। এটার নাম ইসলাম? ইসলাম এত অপবিত্র জিনিসের নাম? ভাই যার কপালে হেদায়েত নাই তাকে তো হেদায়েত দেওয়ার কেউ নাই, যার কপালে হেদায়েত নাই তাকে তো কেউ হেদায়েত দিতে পারে না। কারে দিতেছি টাকাগুলো? ওইদিকে যে একজন মারা গেছে আন্দোলন মান্দোলন করিয়া, দান বাক্স রাখছে তিনটা, মরার পরে দান বাক্স কবরের মধ্যে দান বাক্স লাগাইছে তিনটা, হেরে তোষকের উপরে শোয়াইছে, টোয়াইছে, বালিশ দিছে, তোষক দিছে, অনেক জায়গায় আছে ফ্যানও লাগাই দেয় বাইরের থেকে সুইচ রাখে। কবর মানে কি কবর? কবর মানে তো হইল আলমে বরজক, আরেক জগৎ। কবর মানে ওই গর্তটার নাম না, এই গর্তের মধ্যে তো তার এই দেহটা রাখে, এই দেহ তো আমি না, এটা আমার বাহন, বাহন আমাকে সে বহন করে চলতেছে। যেমন এই গ্লাসে পানি, এনে পানি তো থাকবে না, এই জন্য এই গ্লাসটা বানানো হয়েছে, উদ্দেশ্য হলো পানিটাকে রাখা। 60-70 বছর আমার হায়াত, আমি কেমনে থাকবো? আমি তো একটা রূপ, ওই আমাকে
রাখার জন্য আল্লাহ পাক এই দেহটা বানাইছে। এই দেহ তো আমি না, মানুষ মারা গেলে নেককার হলে সে ইল্লিগিনে চলে যায়, উপরে চলে যায়। আর যদি বদকার হয়, কাফের হয়, সিজ্জিনে চলে যায়, ওই কবরে তো কেউ থাকে না, কবরে তো তার ওই লাশটা থাকে, এটা কিছুদিন পরে পৌঁছে যায়, পোকে খায়, এটা খায়, সেটা খায়। কবর মানে কবর না, কবর মানে আলমে বরজখ, আরেক জগৎ। হ্যাঁ, যার কবর যেখানে দেওয়া হয় তার অন্তরের সাথে আত্মার সাথে এটার একটা সম্পর্ক থাকে, এতটুকু। তো মরছে, মারা গেছে, এখন দান বাক্স রাখছে তিনটা। তো বিভিন্ন কবরে তো দান বাক্স একটা রাখে বা 10-12টা রাখে বেশি হইলে, তিনটা দান বাক্স কেন রাখলো? পরে আমি জিজ্ঞেস করছি লোকজনকে, ওনার ছেলে তিনটা, ওনার ছেলে কয়টা? ছেলে তিনটা, এজন্য দান বাক্স তিনটা রাখছে, যে যে বাক্সে দেয় সেই ছেলে আসে সেগুলো নিয়ে যায়। কিরে ভাই, কবরে টাকা দেওয়া যদি ভালো হইতো তো নবীর কবরেই তো আমরা টাকা দিতাম। মুসলমানরা যা কামাইতো আল্লাহর কসম বেশিরভাগ টাকা নবীর কবরে দিয়ে আইতো, ঠিক কিনা কথা? কবরে টাকা দেওয়া ইবাদত হইলে হযরত আবু বকরের কবরে টাকা দিত মানুষ, হযরত ওমরের কবরে টাকা দিত, হযরত উসমান, হযরত বেলাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত বেলাল অনেক অনেক মহব্বতের সাহাবী না, তার কবরে টাকা দিয়ে আসতো। আম্মা জান আয়েশার কবরে টাকা দিত, হযরত খাদিজার কবরে টাকা দিত, হযরত আদম আলাইহিসসালামের কবরে টাকা দিত, কমসে কম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কবরকে টাকা দিয়া ভরে দিত মানুষ, ঠিক কিনা কথা? একটা টাকা দেওয়ার ব্যবস্থা আছে? কোন পথে আয় করেছে বান্দা আর কোন পথে ব্যয় করেছে, কিয়ামতের দিন এটার হিসাব দিতে হবে। আয় কোন পথে, ব্যয় কোন পথে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। যাই হোক, প্রাসঙ্গিক ক্রমে কথাগুলো বললাম। তো যেটা মূল কথা সেটা হলো যে উত্তম চরিত্রের অধিকারী হওয়া, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, উত্তম আখলাকের অধিকারী হওয়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মদিনা থেকে ফিলিস্তিন আসছেন, ইহুদিদের সাথে কি করবেন, চুক্তি করবেন। মদিনা থেকে ফিলিস্তিন আসছেন, উনি অর্ধজাহানের বাদশাহ, কোনো সৈন্য নিয়ে আসে নাই তিনি, সামনেও সৈন্য নাই, পিছনেও সৈন্য নাই, ডানেও না বামে না, একা উনি একটা উট আর উটের একটা রাখাল, এই অথচ চতুর্দিকে দুশ্মন, চতুর্দিকে দুশ্মন। কি বীর বাহাদুর ছিলেন! ওনার কোনো প্রধানমন্ত্রীর ভবন, বাসভবন বা প্রেসিডেন্ট ভবন কিছুই ছিল না। রোম থেকে দূত আসছে, মুসলিম বাদশার সাথে বসবেন, মিটিং করবেন। এখন রোম থেকে দূত এসে মুসলমানদের কোনো প্রেসিডেন্ট ভবন খুঁজে পায় না, কোনো সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় খুঁজে পায় না। পরে জিজ্ঞেস করতেছে, ভাই আপনাদের প্রেসিডেন্ট বা খলিফাতুল মুসলিমিন কোথায় থাকে, তার বসার জায়গা কই? বলতেছে ওনার বসার কোনো জায়গা নাই। তো আমরা ওনার সাথে মিটিং করব, বসবো, আমরা রোম থেকে আসছি, কোথায় তিনি? বললেন হয়তো কবরস্থানের এদিকে থাকতে পারে, কবর জিয়ারত করতে গেছে, হয়তো ওই দিকে থাকে, যাইয়া দেখেন। যাইয়া দেখল যে হযরত উমর স্বাভাবিক পোশাক, একটা চাদর গায়ে, একটা চাদর পরনে, সম্ভবত এ কবরের পাশে বসে রয়েছে, এখানে বসে সারা দুনিয়া চালা। যাইয়া তারা চেহারা সুরত দেখে তো বুঝছে। তো হযরত উমরকে দেখার পর এ রোমের এই দূতদের শরীর কাঁপা শুরু হয়ে গেছে, থরথর থরথর করে শরীর কাঁপতেছে। আমেরিকার দূত যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সব মন্ত্রীদেরও একটা ভয় কাজ করে আমেরিকার দূত। তদ্রূপ ওই জামানায় এই রোম আর ফারস্যের দূত যে রাষ্ট্রে যাইত, রাষ্ট্রপ্রধান দাঁড়াইয়া যাইত, থরথর করে কাঁপত, কারণ তারা পরাশক্তি ছিল। এখন এরা এসে হযরত উমরের কাছে, অস্ত্র নাই, সৈন্য নাই, হযরত উমরকে দেখে থরথর 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 করে কাঁপতেছে, হাতের থেকে তলোয়ার পড়ে গেছে, কাঁপতেই আছে।
শান্ত হন, শান্ত হন, শান্ত হন, বসেন। বসারও তো জায়গা নাই, সিট মিট নাই, চেয়ার টেবিল নাই, মাটি। পরে তারা প্রশ্ন করল যে আমরা যেই রাষ্ট্রে যাই, রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে যায়, রাষ্ট্রপ্রধানের শরীরে কম্পন আসে, কারণ আমরা পরাশক্তির দূত। যে কোনো রাষ্ট্রপ্রধান আমাদের দেখলে যে কোনো রাষ্ট্রপ্রধান আমাদেরকে দেখলে কাঁপা শুরু করে, কম্পন এসে যায়। আর আপনার কাছে সৈন্য নাই, বাসভবন নাই, কিছু নাই, কবরের মধ্যে পড়ে রয়েছেন, আপনাকে দেখার পর উল্টা আমাদের কম্পন সৃষ্টি হলো, এই বিষয়টা তো আমরা বুঝলাম না। এটা হলো আল্লাহর ভয়। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে, সাধারণ মানুষ তাদেরকে ভয়ও করে, মহব্বতও করে। আল্লাহ রাসূলকে কেউ দূর থেকে দেখলে ভয় পাইয়া যাইতেন। হাদিসে আসছে শামায়েল তিরমিজির মধ্যে, আল্লাহ রাসূলকে কেউ দূর থেকে দেখলে ভয় পাইয়া যাইতেন, কাছে আসলে মিশলে এত বেশি ভালোবাসতেন যে রাসূলই তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যেত। তদ্রূপ আল্লাহওয়ালাদেরকেও, যারা আল্লাহওয়ালা তাদেরকেও মানুষ একটু একটু ভয় পায়, একটু একটু ভয় পায়। কিন্তু যখন কাছে আসে, মিশে, সম্পর্ক হয়, উঠা বসা হয়, তখন ভালোবেসে ফেলে, মহব্বত সৃষ্টি হয়। তাই হযরত ওমরের কথা বলতেছিলাম, একা একা ফিলিস্তিন যাচ্ছিলেন। তো মদিনা থেকে ফিলিস্তিন কত দূর, রাখাল উট টানতেছেন, আর তিনি উটের উপরে বসা। কিছুক্ষণ পর তিনি বললেন যে তুমি শুধু উট টানবা আর আমি উটের উপর বসে থাকবো, এটা তো ইনসাফ হতে পারে না। এত দূর তুমি কেমনে হাঁটবা, কেমনে উট টানবা? সে বলতেছে, হযরত, এটা তো আমার চাকরি, আমার পেশা, আমার অভ্যাস, আমি সবসময় এই কাজে করি। ফিলিস্তিন থেকে মানুষকে মদিনা নিয়ে যায়, মদিনা থেকে ফিলিস্তিনে নিয়ে আসি, ফিলিস্তিন থেকে আবার সিরিয়ায় নেই, সিরিয়া থেকে মক্কায় আনি, আমি পারি, এটা আমার অভ্যাস, এটা আমার পেশা, এটা আমার চাকরি। হযরত ওমর বললেন, না, এটা আমিরুল মুমিনের ইনসাফ হতে পারে না, তুমি শুধু উট টানবা আর আমি আরামে উটের উপর বসে থাকবো, এটা ইনসাফ না। অতএব কিছুক্ষণ তুমি উট টানবা, আমি উটের উপরে বসবো, আর কিছুক্ষণ তুমি উটের উপর বসবা, আমি উট টানতে থাকবো। সে বলল, হযরত, এটা তো হতে পারে না, আপনি আমিরুল মুমিনিন, আমাদের সর্দার, আপনার জন্য তো আমরা জীবন দিয়া দিব, আপনার জন্য জীবন দিয়া দিব আমরা, আমি উটের উপরে বসবো আর আপনি উট টানবেন, এটা তো হতে পারে না। হযরত ওমর বললেন, এটা আমার নির্দেশ, এটা আমার নির্দেশ, আমিরুল মুমিনের নির্দেশ তো অমান্য করা যাবে না। ঠিকই, আদা জাহানের বাদশাহ উট টানতেছেন, অর্ধ জাহান, অর্ধ পৃথিবীর বাদশাহ উট টানতেছেন, আর তার উটের উপরে রাখাল বসা। এই দৃষ্টান্ত তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। আজ তো সাহাবাদের জীবনী আমাদের সামনে নাই, রাসূলের সীরাত আমাদের সামনে নাই, বুজুর্গানের দিনে সীরাত আমাদের সামনে নাই, শুধু মোবাইল টিভা টিভি, শুধু মোবাইল টিভা টিভি। মোবাইলে কোন মোল্লা কী কইল, এটা নিয়ে ব্যস্ত, এই মোল্লা হেরে গালি দিল, হে এরে গালি দিল, এ কইল এটা হারাম, হে কইল এটা হালাল, এই এটা তো মারামারি, এটা তো ঝগড়া, মানুষ ঝগড়া চায়, এটার নাম ওয়াজ। আল্লাহর রাসূল যদি জীবিত থাকতেন আর নেট থাকতো, আল্লাহর কসম, রাসূলের বয়ান নেটে আসতো না। ঠিক তদ্রূপ ইমাম মাহদি যখন আসবেন, তার ওয়াজ বয়ানও নেটে পাওয়া যাবে না।
এবং কোন হক্কানি আলেম কোন ফতুয়া বিভাগ আজ পর্যন্ত ফতুয়া দেয় নাই ওয়াজ মাহফিল ভিডিও করা হালাল। দারুল উলুম থেকে এখনো হারাম ফতুয়া, হাটাজারি মাদ্রাসা থেকে হারাম ফতুয়া, মার্কাজুদ্দাওয়া থেকে হারাম ফতুয়া, পটিয়া থেকে হারাম ফতুয়া, লালবাগ থেকে হারাম ফতুয়া, বসুন্ধরা থেকে হারাম ফতুয়া, করাচি থেকে এই ছবি তোলা ভিডিও করা হারাম ফতুয়া। কিছু কিছু ব্যক্তি নিজের স্বার্থের কারণে, ভাইরাল হওয়ার কারণে, এক এক ওয়াজ করে 1,00,000, 2,00,000, 5,00,000 কামানোর কারণে এটাকে জায়েজ বলতেছে। কিছু কিছু মোল্লা মৌলবী হক, যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, হক বাতিলের দ্বন্দ্ব থাকবে। আপনাকে হক তালাশ করতে হবে, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনি হক তালাশ করুন। কাদের কথার দ্বারা আপনার আসর হয়, কাদের কথা শুনলে আপনার দুনিয়া ছাড়তে মন চায়, আর কাদের কথা শুনলে আপনি দুনিয়াদার হন। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, বিবেক খাটান, বিবেক খাটান, যাচাই করুন। আরো বাড়বে ফেতনা, ফেতনা আরো বাড়বে। হক্কানি আলেম আস্তে আস্তে কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। অসাধু আলেম, দুনিয়াদার আলেম, যারা দিন বিক্রি করে দুনিয়া কামায়, এদের 6 লাভ কেটে যাবে, এদের ভক্ত হয়ে যাবে লক্ষ লক্ষ। আর হক্কানি আলেম ওই মসজিদে পড়ে থাকবে। আপনি যদি নাজাত পেতে চান, আপনাকে হক্কানি আলেম খুঁজতে হবে, উপায় নাই। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজালে আমালে বহু কথা লেখা আছে, সব কথার উপর মানুষ আমল করতে চায় না। ফাজালে এই আমলের মধ্যে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই লিখছেন, তোমরা হক্কানি শায়েখ তালাশ করো, তালাশ করতেই থাকো, করতেই থাকো। যতক্ষণ হক্কানি শায়েখ তালাশ খুঁজে না পাইবা, ততক্ষণ হক্কানি শায়েখ তালাশ করা তোমাদের দায়িত্ব। পেয়ে গেলে তার সোহবতে জীবন কাটাইয়া দিবা। হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আল্লাহর জামানায়, হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আল্লাহর জামানায়, হজরত জি এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আল্লাহর জামানায় যারা তাবলিগ করতেন, কী কাজ করতেন? মাঠে ময়দানে কাজ করতেন, মানুষকে তশকিল করতেন, করে করে হজরত ইউসুফ, হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আল্লাহর হাতে উঠাইয়া দিতেন। উনার পরে হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আল্লাহর হাতে উঠাইয়া দিতেন যে তাদের সোহবতে থেকে জীবন কাটাইয়া দাও। কোনো আলেমের কাছে পোষাইয়া দিতেন, তার সোহবতে থেকে জীবন কাটাইয়া দাও। এই ছিল তাবলিকের মহান উদ্দেশ্য, তবলিক করে করে কোনো আলেমের হাতে তুলে দেওয়া মানুষকে। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুজ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে এসলার তাজকিয়া নসিব করেন। এখন কিছু ভাইয়েরা তবলিগ করে এসে আলেমের বিরোধিতা করে, তবলিগ করে এসে আলেমের বিরোধিতা করে, হাই আফসুস, কি কাজের জন্য এই কাজ বাহির করলো, আজ হয়ে গেল কি, আলেম বিদ্বেষী হয়ে যায়। যাই হোক বাবা, উত্তম চরিত্রের অধিকারী হই, ভাষাটাকে সুন্দর করি, মানুষের সাথে হাসি মুখে দেখা করি, গরিব হোক ধনী হোক সালাম দেই, সময় দেই, একটু ভালো ব্যবহার করি। আপনি ধনীর সাথে যদি ভালো ব্যবহার করেন, ধনীর সাথে যদি ভালো ব্যবহার করেন, ধনী মনে করবে এ মনে আমার কাছে কিছু চাইবে, এজন্য কাকুতি মিনতি করে, এজন্য এরকম এরকম আমার সম্মান করে, ধনী এটা মনে করবে। আর গরিবের সাথে যদি ভালো ব্যবহার করেন, তাকে সম্মান করেন, গরিবের অন্তরটা ভরে যাবে, অন্তর থেকে আপনাকে দোয়া দিবে, হায় আমি এত গরিব, উনি আমার সাথে এত ভালো আচরণ করলো। তাদের সাথে ভালো ব্যবহার করলে তারা চামচা মনে করবে, আর এদের সাথে ভালো ব্যবহার করলে এরা মনে করবে উনি তো মানুষ না ফেরেশতা, উনি তো মানুষ না ফেরেশতা। আসুন মিলেমিশে বসবাস করি, কেউ কাহারও বিরোধিতা না করি, ঘৃণা না করি, গিবত না করি, নিজের দোষ নিজে খুঁজি, নিজের দুর্বলতাগুলো বের করি, নিজের দোষ নিজে খুঁজি, দুর্বলতাগুলোকে এরকম দূর করি, নিজের মধ্যে যোগ্যতা অর্জন করি, আল্লাহওয়ালা হয়ে যাই, ভালো মানুষ হয়ে যাই, সৎ মানুষ হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নেই। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।